হ্যালো ফ্রেন্ডস, ওয়াল গ্রিন গার্ডেনের পক্ষ থেকে নতুন বছরে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমি শওকত, আজকে যে ভিডিওটা তৈরি করতে চলেছি সেটি গোলাপ গাছের উপরে। গোলাপ গাছে কী সার ব্যবহার করবেন এবং সেই সার ব্যবহার করলে গাছের কী ভালো হবে সেটা নিয়ে আজকে আলোচনা করছি। দেখেন, গোলাপ গাছ সবসময় আপনারা যে তৈরি করবেন সেটা হচ্ছে জৈব সারের উপরে, মানে টপে যে কোনো গাছ তৈরি করতে গেলে জৈব সারের উপরে তৈরি করবেন, তাহলে সেটা খুবই ভালো হবে। কারণ কেমিক্যালযুক্ত সার খুবই মাপজোপ করে দিতে হয় এবং সেটি যদি কম বেশি হয়ে যায় গাছের ক্ষতি হয়, কিন্তু জৈব সারের ক্ষেত্রে সেটি হয় না, যদি বেশি হয়ে যায় অসুবিধা নাই। তো আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আসুন, আমরা কি নিয়েছি দেখা যাক। আমরা নিয়েছি ব্ল্যাক মিল, এটা শুধু গোলাপ গাছের জন্য, এগুলো আর অন্য কোনো গাছে দেওয়া যাবে না। এবং নিয়েছি সরিষার খোল পচা জল, আর নিয়েছি অর্গাভিটা। দেখতেছেন এটা অর্গাভিটা, সবই আপনার এগুলো জৈব সার। আর সরিষার খোল পচা জলটা আমি আগে থেকেই নিয়েছি, প্রথম থেকে দেখাইনি, এই কারণেই শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানে হয় না। এখানে আছে 2 লিটার, এবং এতে আমি আপনার 2 লিটার জলে 4 চামচ অর্গাভিটা মিশিয়ে দেব, 4 চামচ, এই ধরনের একটা 4 চামচ। এটি যদি আপনার প্রয়োজনে বেশি হয়ে যায় তাতেও কোনো অসুবিধা নেই, কম হলেও অসুবিধা নেই, তবে একটা মাপ মতো দিতে হয়। এবং এটি আমি ভালো করে নাড়িয়ে নেব জলের সঙ্গে মিশিয়ে। এই অর্গাভিটা দিলে কি হয়, এই অর্গাভিটা ব্যবহার করলে আপনার 3 থেকে 4টি জিনিস গাছের উপকারে আসে। যেমন ফুলের সাইজ বড় করে, ফুল বেশি আনতে সাহায্য করে, ফুলের কালারকে বেশ তৈরি করে এবং গাছের স্বাস্থ্যকে ভালো রাখে। এটি হচ্ছে আপনার অর্গাভিটার কাজ। এবং এর সঙ্গে আরও 2 লিটার আমি জল মিশিয়ে দেব। এটিকে ভালো করে আমি একটু গুলিয়ে সাত থেকে 10 মিনিট রেখে দেবো। আর এটি দেখছেন ব্ল্যাক মিল, এই ব্ল্যাক মিল কিন্তু শুধুমাত্র গোলাপ গাছের জন্য, অন্য কোনো গাছে ব্যবহার করা যায় না। ব্ল্যাক মিল ব্যবহার করলে কি হয়, ব্ল্যাক মিলের কাজ হচ্ছে গাছের স্বাস্থ্যকে ভালো রাখা, গাছের জন্য উপযুক্ত মাটি তৈরি করা। কিন্তু এটি ব্যবহার করার নিয়মটা আমি একটু পরে বলছি। এভাবে রেখে দিন আপনি, রেখে দেওয়ার পরে এগুলো আপনি গাছের গোড়ায় দিয়ে দেবেন। 2 লিটার জলে, সরিষার খোলের জলে 2 লিটার সাদা জল মিশিয়ে দিলাম, দিয়ে গাছে আপনি অল্প অল্প করে দিয়ে দিন। এখানে আমার কাছে আরও গোলাপ গাছ আছে, দেখুন গোলাপ ফুল, প্রতিটি এত বড় বড় গোলাপ গাছ হয়েছে এই সার ব্যবহার করার জন্য যে শুয়ে পড়ছে, বড় বড় ফুল। এই একটি এখানে আরও আছে, এখানে আছে, গাছের গোড়া আপনি এভাবে দিয়ে দিন। এই সার আপনারা শুধুমাত্র গোলাপ গাছে ব্যবহার করবেন। এবং একটি কথা বলি, আপনারা দেখবেন এই যে গোলাপ গাছের গোড়া দিয়ে পুরুষ গাছ বেরোয়, এই পুরুষ গাছগুলো ভেঙে দেবেন একদম, এগুলো এলা গাছ, এগুলো গাছের গোড়া থাকলে ক্ষতি হবে, ভেঙে দেবেন। গাছে আমাদের গাছ যেমন এতে দ্রুত বাড়ে, মানে এত বেড়ে গেছে গাছ এসব সার ব্যবহার করাতে, গাছ শুয়ে পড়ছে একটা ফুল আসাতে।
অর্গাভিটা লিকুইড ব্যবহারের সাত থেকে দশ দিন পরে আপনারা গাছের গোড়াগুলো একটু খুঁষে দেবেন। এটা আমার আগে থেকে দেওয়া ছিল। এইভাবে খুঁষে দেবেন। দেওয়ার পরে যে ব্ল্যাক মিল আপনারা এক চামচ করে গাছের গোড়ায় এইভাবে আপনারা দিয়ে দেবেন। ব্ল্যাক মিলটা শুধু গোলাপ গাছের জন্য আমি বারবার বলছি, অন্য কোনো গাছে ব্যবহার করলে কোনো ক্ষতি হবে না, তবে উপকার পাবেন না, কেন এটি একটি শুধুমাত্র গোলাপ গাছের জন্য স্পেশালি বানিয়েছে কোম্পানি। এইভাবে আপনারা দিয়ে দেবেন, তাহলে আপনারা দেখবেন, দেখুন ছোট একটি গাছ, আমি এই ছোট্ট গাছে এই মাত্র দুটো হাঁড়ি আমি ব্যবহার করি, তার জন্য দেখুন কত সুন্দর ফুল দুটো হয়েছে এবং ফুলের সাইজগুলোও দেখুন ছোটো ছোটো গাছ এবং গাছের স্বাস্থ্য খুবই ভালো আছে। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আর আপনার যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।